गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी पॉइंट। तुम्हारे सबा के वेलकाम। आज के आलोचना करब अल्फाबेट ए आर। ठीक है, अल्फाबेट आर एर ऊपर बेस कर जे समस्त इम्पोर्टेंट तुम्हारे वार्डगुलो रही है जगह स्पेलिंग टेस्टर क्षेत्र में मोस्ट इम्पोर्टेंट सेगल एक एक तुम्हारे आलोचना करब। ओके, तो अवश्य हमें देखे नेब ऑन स्क्रिने प्रथम जो क्वेश्चन तुम्हारे रही है एक एक अवश्य देखो। ठीक है, चलो प्रथम अल्फाबेट प्रथम क्वेश्चन। ठीक है, प्रथम क्वेश्चन देखो कि बला हम अवश्य भलो कर फलो करो तो बुझते पर। ठीक है, अवश्य भलो कर फलो करो। ये कि बला हे देखो रेफारेंस। देखो रेफारेंस तुम्हारे को ठीक है अवश्य प्रत्येके ट्राई कर राइट आंसर की है। ठीक है, এইভাবে প্রত্যেককে ট্রাই করতে থাকো। ওকে, তো রেফারেন্সে যে সঠিক এখানে বানানটা হবে বা স্পেলিং যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যানসার। রেফারেন্স ইজ দ্য রাইট অ্যানসার, অপশন বি। ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড ট্রাই করবে যে রাইট অ্যানসারটা তোমাদের কি হবে। ওকে, নেক্সট ওয়ার্ড আমরা দেখব। নেক্সট ওয়ার্ড কি রয়েছে? নেক্সট ওয়ার্ড রয়েছে দেখো যে রিভিশন। প্রত্যেককে ট্রাই করো রিভিশন কোনটা সঠিক বানান হবে এবং প্রত্যেক দেখবে যে কটা তোমরা নিজে থেকে করতে পেরেছো এবং কটা সঠিক তোমরা করেছো। ঠিক আছে, কারণ আমি তোমাদের বারবার বলছি এখান থেকে কিন্তু তোমাদের তিনটে থেকে চারটা মার্ক অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে আসবে। তোমরা দেখেছো বিগত বছরে 2021 এর কোশ্চেন এবং 2022 এর কোশ্চেন দুটো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই কিন্তু দেখতে পাবে যে তিন থেকে চার বা পাঁচ মার্ক এখান থেকে আসবে। তো রিভিশন যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো নেক্সট ওয়ার্ড কি রয়েছে। নেক্সট ওয়ার্ড দেখো রিজার্ভেশন। রিজার্ভেশন যে সঠিক স্পেলিংটা এখানে হয়ে যাবে চারটার মধ্যে সেটা হচ্ছে কি অপশন এ। অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, ভালো করে প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেব। নেক্সট ওয়ার্ড রয়েছে রেস্ট্রিকশন। দেখো কোনটা ঠিক হবে, প্রত্যেকে ট্রাই করবে যে কোনটা বানান তোমাদের ঠিক হবে এবং তোমরা যে বানানটা ঠিক করছো সেটা ঠিক হলো কিনা সেটাও একবার দেখে নেবে এবং এক এক করে মার্ক তোমরা কিন্তু পেতে থাকবে। ওকে, তো রেস্ট্রিকশনে যে সঠিক স্পেলিং হবে সেটা হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব। পরবর্তী ওয়ার্ড কি রয়েছে? পরবর্তী ওয়ার্ড রয়েছে রিকুইজিশন, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর এনি এক্সাম। ওকে, তো অবশ্যই রাইট অ্যান্সারটা আমরা কোনটা দেখব, রাইট অ্যান্সার দেখে নেব অপশন এ। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ রিকুইজিশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী আমরা দেখব, পরবর্তী অ্যালফাবেট অনুযায়ী যে স্পেলিং টেস্টটা হবে সেটা হচ্ছে রিসিপিয়েন্ট। রিসিপিয়েন্ট দেখো কোনটা ঠিক হবে, তো অবশ্যই এখানে আমরা অপশন নেব অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেব। নেক্সট ওয়ার্ড কি রয়েছে? রিভলিউশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, তো অবশ্যই প্রত্যেকে দেখো যে কোন বানানটা তোমাদের ঠিক হবে এবং প্রত্যেকে ট্রাই করবে রাইট অ্যান্সারটা। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আবারও তোমাদেরকে বলছি এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত আমি প্রত্যেকটা অ্যালফাবেটের ওপর, প্রত্যেকটা অ্যালফাবেটের ওপর 25 থেকে 30টা কিন্তু আমি ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এ থেকে আজকে আমরা পৌঁছে গেলাম আর অ্যালফাবেটে, বাকি সবাই প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব এ থেকে এ আর পর্যন্ত অবশ্যই দেখে নেবে। বাকিগুলো যা আছে এক এক করে কিন্তু আমি আলোচনা প্রত্যেক দিন করার চেষ্টা করব। পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব। পরবর্তী ওয়ার্ড কী রয়েছে? দেখো রেভিনিউ। দেখো রেভিনিউ কোনটা সঠিক বানান হবে অবশ্যই প্রত্যেকে ট্রাই করো। ওকে, তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন, এখানে সঠিক হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রেভিনিউ হবে তোমাদের সঠিক বানান। ওকে, পরবর্তী ওয়ার্ড, পরবর্তী ওয়ার্ড কুই রয়েছে দেখো রিলিজিয়ান। রিলিজিয়ান দেখো কোনটা ঠিক হবে, প্রত্যেকে দেখো হয়েছে তোমাদের দেখে না, অপশন এখানে ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। প্রত্যেকে ভালো করে ট্রাই করবে যে কোনটা তোমাদের ঠিক হচ্ছে। পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব রেস্কিউ। দেখো রেস্কিউ কোনটা ঠিক হবে, হয়ে গেছে তোমাদের দেখে না, অপশন এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি হবে তোমাদের সঠিক উত্তর, রেস্কিউ। পরবর্তী ওয়ার্ড আমরা দেখব। পরবর্তী ওয়ার্ড কি রয়েছে? পরবর্তী ওয়ার্ড রয়েছে রিটায়ারমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো রিটায়ারমেন্ট কোনটা ঠিক হবে, হয়ে গেছে দেখে না, এখানে অপশন এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রিটায়ারমেন্ট। পরবর্তী ওয়ার্ড আমরা দেখব রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট কোনটা ঠিক হবে দেখো, হয়েছে তোমাদের দেখে নাও, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রেস্টুরেন্ট। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা দেখব। পরবর্তী ওয়ার্ড কি রয়েছে? পরবর্তী ওয়ার্ড রয়েছে রেসপন্সিবিলিটি, কোনটা দেখো ঠিক হবে, হয়ে গেছে দেখে নাও, এখানে চারটার মধ্যে যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব। পরবর্তী ওয়ার্ড কি রয়েছে দেখো রেসপন্স, কোনটা ঠিক হবে দেখো,
ওকে, রাইট অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রেসপন্স হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী আমরা বানান দেখে নেব, পরবর্তী বানানটা কি রয়েছে এবং প্রত্যেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রিসোর্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, রিসোর্স, দেখো কোনটা ঠিক হবে। অবশ্যই অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রিসোর্স হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী ওয়ার্ড কি রয়েছে, পরবর্তী ওয়ার্ড রয়েছে দেখো রেসপেক্ট, কোনটা ঠিক হবে হয়েছে তোমাদের দেখে নাও। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রেসপেক্ট। আশা করি তোমাদের প্রত্যেকটার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, আর এইভাবে তোমরা কিন্তু ট্রাই করতে থাকো। পরবর্তী ওয়ার্ড রয়েছে রিপ্রেজেন্টেশন, কোনটা ঠিক হবে দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রিপ্রেজেন্টেশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী ওয়ার্ড দেখবো আমরা র্যান্ডম, দেখো কোনটা ঠিক হবে। ওকে, অবশ্যই অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে র্যান্ডম হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী কি রয়েছে রিমার্কেবল, চলো কোনটা ঠিক হবে বলো। ওকে ওকে দেখো অপশন এখানে হয়ে যাবে সি, হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, রিমার্কেবল। ওকে, পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী ওয়ার্ড কি রয়েছে রেসিডেন্ট, বলো রেসিডেন্স কোনটা তোমাদের ঠিক হবে। ওকে দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রেসিডেন্স হবে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী ওয়ার্ড কি রয়েছে রেনেসাঁস, দেখো রেনেসাঁস কোনটা ঠিক হবে, প্রত্যেকে ট্রাই করো। অবশ্যই অবশ্যই এখানে অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, রেনেসাঁস হবে তোমাদের সঠিক বানান। ওকে, পরবর্তী ওয়ার্ড আমরা দেখে নেব, পরবর্তী ওয়ার্ড কি রয়েছে, চলো পরবর্তী ওয়ার্ড রয়েছে রিজেম্বল, কোনটা ঠিক হবে দেখো। অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রিজেম্বল হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী বানান কি রয়েছে রিকমেন্ডেশন, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড রিকমেন্ডেশন, দেখো কোনটা ঠিক হবে। অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রিকমেন্ডেশন। পরবর্তী ওয়ার্ড আমরা দেখব, পরবর্তী ওয়ার্ড কি রয়েছে রিসিপ্ট, কোনটা ঠিক হবে দেখো রিসিপ্ট। ওকে দেখো অপশন এখানে সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, রিসিপ্ট হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী বানান কি রয়েছে রিসিভ, বলো রিসিভ কোনটা ঠিক হবে। প্রত্যেকে বলছো তো, এভাবে প্রত্যেকে ট্রাই করতে থাকো এবং দেখো কয়টা তোমরা ঠিক করতে পারছো। রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রিসিভ হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী আমরা দেখব যে রিলিফ, দেখো কোনটা ঠিক হবে রিলিফ। ওকে দেখো রাইট অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রিলিফ হবে তোমাদের সঠিক বানান। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী কি রয়েছে দেখো রেসোনালি, রেসোনালি তোমাদের কোনটা ঠিক হবে দেখে নাও। ওকে চলো অপশন এখানে বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী রয়েছে রিদম, কোনটা ঠিক হবে দেখো রিদম, কোন বানানটা তোমাদের ঠিক হবে। ওকে তো অবশ্যই এখানে চারটার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকটা ওয়ার্ড ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি এ থেকে জেড পর্যন্ত কিন্তু আমি আলোচনা করব। আজকে যে আমাদের ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে আর, আর অ্যালফাবেট আমরা কমপ্লিট করলাম, এ থেকে জেড পর্যন্ত আমরা আলোচনা করব, আর পর্যন্ত আমরা এখন করলাম। নেক্সট ডেতে আমি অবশ্যই বাকিটা কভারেজ করে দেবো। এগুলো যদি তুমি এ থেকে জেড পর্যন্ত করতে পারো তাহলে 3 থেকে 4 মার্ক কিন্তু তুমি পেয়ে গেছো। যারা জেন পাস পরীক্ষা দেবে, যারা জিএনএম এনএম পরীক্ষা দেবে, উভয়ের ক্ষেত্রে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের আমি বলে রাখি যে প্রত্যেকের টেলিগ্রামের সাথে জয়েন হয়ে যাবে, কারণ এর প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে অবশ্যই তোমাদেরকে দিয়ে দিবো। আগে ভালো করে লিখবে, জানবে, বুঝবে এবং পরীক্ষার আগে অবশ্যই আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিব। তো এই ক্লাসটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং এই যদি ভালো লাগে এবং রেগুলার যদি আপডেট তোমরা পেতে চাও অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, যাতে এই ধরনের আপডেট সবার আগে পাও। কোনো আপডেট যেন তোমাদের বা ক্লাস মিস না হয়, মিস হয়ে গেল মানে তুমি পিছিয়ে গেলে, যারা দেখে নিলো ক্লাস তারা কিন্তু এগিয়ে গেলে। আমি চাই না তোমরা কেউ মিস করো ক্লাসগুলো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে, টেক কেয়ার।